সুবর্ণা মুস্তাফা একজন অভিনেত্রী, প্রযোজক এবং সংসদ সদস্য। প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদিকে ছেড়ে বয়সে ছোট নির্মাতা বদরুর রহমান সৌদকে 2008 সালের 7 জুলাই গোপনে বিয়ে করেছিলেন তিনি। এই বিয়েটা সহজভাবে নেয়নি হুমায়ুন ফরিদির ভক্তসহ কিছু মহল। সুবর্ণাকে অন্য চোখে দেখতে থাকে সবাই, আলোচনা আর সমালোচনার পাত্রী হয়ে ওঠেন এই গুণীয় অভিনেত্রী। ভালোই চলছিল সুবর্ণার সংসার, হঠাৎ করে এই সংসারে ভাঙনের শুরু ওঠে। আশেপাশে কানাকানি আর ফিসফিসানি শুরু হয়। একটি মহল বলছে, সৌদের সঙ্গে একেবারে বনিবনা হচ্ছে না সুবর্ণার, সম্পর্কের অবস্থা এখন খুব খারাপের দিকে, কিন্তু ঘরের খবর এখনো পাওয়া যায়নি। এদিকে সৌদের সঙ্গে সুবর্ণার বিরোধের মূল কারণ হিসেবে জানা গেছে নতুন প্রেম, আর সেটা সৌদের। সৌদ নাকি এক তরুণী অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, বিষয়টি মেনে নিতে পারছে না সুবর্ণা। এই বিষয়ে সুবর্ণা এবং সৌদের সাথে যোগাযোগ করা হলে তাদের ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।